বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম। রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা বলছি, আপনারা দেখছেন বন্ধন মিডিয়া। বন্ধন মিডিয়ার প্রতিষ্ঠান পাকিস্তান আমল থেকে আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি। পাকিস্তান আমলে শুধু মাওলা ভাইয়ের মিডিয়া বলছে, বন্ধন মিডিয়া বলতেন না তখন, এবং তখন বিনা পয়সা কাজ করছি। নিজের গাড়ির থেকে কারোরে চুরি দিছি, কারোরে শাড়ি দিছি, কোনো ছেলেরে পায়জামা পাঞ্জাবি দিছি, কোনো ছেলেরে রিক্সা কিনা দিছি। কোনো একটা রিক্সার দাম ছিল 450 টাকা, এইভাবে কিনা বেচা করে দিছি, নিজের গাড়ির থেকে দিছি। তখন টাকার অভাব ছিল না, লাইব্রেরি ছিল, মুদি দোকান ছিল, বেকারি ছিল, তারপরে গ্রামের আমাদের কুমিল্লা কান্দিঘরে আমার প্যাট ছিল, নোট বই ছাপাইতাম। ক্লাস টু থেকে এই পর্যন্ত নোট বই ছাপাইতাম। তখন তো নোট বই যুগ ছিল, তো নোট বই দেখে দেখে মানুষের নকল করতো। তখন পুলিশে হাত করে করে আমরা নোট বই বিভিন্ন ডিস্ট্রিক্টে সার্চি পাইকারি তো ছোটোটা দিলেই আমার মাল দিত, এই নোট বই দিত আমার। এই সমস্ত টাকা নষ্ট করছি একমাত্র বিয়া শাদি মেয়েদেরকে ছেলেদেরকে করাইতে দিতে যাই, আর কারণ নিজে দরিবেনা দিতে হয়েছে। কেউ কানের জিনিস দিছি, তখন জিনিসের দাম সস্তা ছিল, 300 টাকা ভরি ছিল স্বর্ণের, তখন দিতে কোনো অসুবিধা হয়েছে না, এইভাবে দিছি, কাজ করছি। এখন তো এরকম যুগ নাই, এরকম মানুষ নাই বাংলাদেশে যে একটা মিডিয়ায় কানের জিনিস দিয়া, নাকের ফুল দিয়া, তারপরে যে আমরা ওই যে দুইটা তাবিজ ছোড়ার জন্য আটকে রাখছে বিয়া, এই তাবিজ ছোড়া নিজে ওয়াদা করছি আগামী দিন 10টার মধ্যে তাবিজ ছোড়া আপনার বাসায় পড়বে, আমি মাওলা বাইয়ে দিব, এরকম ওয়াদা দিয়ে বিয়া পরে এখান থেকে পরের দিন ঠিকই আবার তাবিজ ছোড়া দুইটা পাড়াই দিছি, কায়তন সভা পাড়াই দিছি। তখন কায়তন মেয়েদের তাবিজ ছোড়া গেঁথে দিতেন। এই যে কাজগুলো করে আসছি, আর এখন পর্যন্ত আমি এটা ধরে রাখছি ইনশাল্লাহ। যদি এখন ব্যবসা বাণিজ্য আমার সব ধ্বংস করে দিছি, কিন্তু এইটা ধ্বংস করি না, এটা হাতে রাখছি, আমি এইটাই করে যাবো। যেহেতু এটার জন্য আমার লাইব্রেরি শেষ হয়েছে, প্যাট শেষ হয়েছে, আমার হোটেল শেষ হয়েছে, বেকারি শেষ হয়েছে, দুইটা সব ধ্বংস হয়েছে। বেকারিতে আমার 160 জন ছিল, 80 জন করে এক একটা বেকারিতে কর্মচারী, এরা সাবান তো আমি দিতাম, খাওয়া দাওয়া তো হইতোই, বস্তা বস্তা তালই না গোডাউনে বেড়ে দিছি, এরা পাক করে রাখাইছে, সব কিছু করছে। বাজারে গেছে একজন রাখছি, বাজার করি না একজন রাখছি, মা আজকে মাছ কালকে গোস্ত কালকে এইটা সেটা, এইভাবে ডাল এইভাবে খাওয়ার রূপে রাখছি। এই 160 জন লোক, 3 বেলা খাওয়া থাকা সব আমার রূপে ছিল বেকারি, এখনও বেকারির লোকের খাওয়াইতে হয়, সব কিছু করতে হয়, এই নিয়মটা বেকারিতে থাকে। এই যে সবগুলো ধ্বংস করলাম, আর এই ব্যবসাটা এখনও ধরে রাখছি। এখন দেখেন আমার আল্লাহর রহমত, আমি কখনো ভাবি নাই যে এত বছর পরে গিয়ে এটা এত বড় প্রতিষ্ঠান হবে, বন্ধন মিডিয়ার এত সুনাম হবে, সারা বাংলাদেশ থেকে বন্ধন মিডিয়া অফিসে এইভাবে ঝাঁপাইয়া লোক আসবে, বা এইভাবে কাজ কর্ম, বা এত বড় অফিস কর্ম, বা অফিসের মধ্যে ভিডিও কর্ম, এই ভিডিও সারা বিশ্বে যাবে এবং সারা বাংলাদেশে সবার মোবাইলের মধ্যে পৌঁছে যাবে, কখনোই এগুলো ভাবি নাই। গতকালকে আমরা ভিডিও করেছিলাম বিধবা বন্দা এবং দিবস মেয়েদের দ্বিতীয় পর্ব শেষ করছি, আজকে হবে আমাদের তৃতীয় পর্ব। আজকে আমাদের তৃতীয় পর্বটা সবাই দেখবেন। আর একটা সুখবর হলো, আমাদের গতকালকে একটা আমাদের আংটি পরানো হয়েছে, এটা 2 তারিখ হয়েছে, আমরা শুক্রবারে আমাদের এই মমতাজ মহলে ইনশাল্লাহ এই বন্ধ মিডিয়ার মাধ্যমে মমতাজ মহলে হচ্ছে। আর একটা শুভ কাজ হলো, একটা পাইলট ছেলে 3 নম্বর সেক্টরে বাড়ি, আর মেয়েদের বাড়ি হলো আমাদের টঙ্গী কলেজ গিরে, এই মেয়েটা পাইলট ছেলের সাথে ইনশাল্লাহ বিয়ে আমরা ঠিক করেছি, আজকে এইটা তারিখ হবে। আর একটা শুভ খবর হলো, আমাদের বোটবাজারের একটা এক অভিশাপের নাতনি মেয়েটা আপনার অনার্সে পড়ে, অনার্সে এখানে আমাদের উত্তরা ইউনিভার্সিটিতে পড়ে, এইটা কিছুদিন আগে ভর্তি হয়েছে, মেয়েটা একটা শর্ট দিবস ভর্তি হওয়ার পরে মেয়েটা একটা উজ্জ্বল ভরসা, আর ছেলের বাবা হলো অনেক ধনী, অনেক অনেক ধনী, যা এই ছেলের বাবার একটা মাত্র ছেলে, এই ছেলের বিবাহ আজকে ইনশাআল্লাহ ঠিক করতে যাচ্ছি, দুপুরে ছেলের বাসা যাই, আজকে ইনশাআল্লাহ দিন তারিখ করে আসবো, হয়তো পরশু দিনেই, হয়তো বুধবার অথবা বৃহস্পতিবার এটা বিয়ার তারিখ হবে, এটা ইনশাআল্লাহ আজকে আমি যাচ্ছি কিছুক্ষণ পরে। আপনারা সবাই আমার জন্য দোয়া করুন, এইভাবে যেন আমাদের কন্টিনিউ প্রতিদিন যেন 2-4টা বিয়া, 2-3টা বিয়া আমরা কাজ করতে পারি, তাইলে আমাদের সুনাম আরও বাড়বে, সবাই যেন হাসি মুখে যাইতে পারে। এটি আমার সবার কাছে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি দেন, এইভাবে যেন আমরা কন্টিনিউ সবার বিয়া শাদির
কাজ করে যেতে পারি, ছেলেদের মেয়েদের কেউ জানে খালি হাতে ফিরে না যায়। এই বলে আজকে এখানে আমি শেষ করছি। এখন আমাদের আরম্ভ হবে তৃতীয় পর্ব, বিধবা বন্দা দিবস মেয়েদের। প্রথমত বিধবা মেয়ে যেটা বলেছি, মেয়েটা 86-তে জন্ম, খিলগাঁও বাড়ি, মেয়েরা তাইর বোন, তাইর বোন দুই ভাই, তাইর বোনের জন্য প্রায় 27টি ফ্ল্যাট বাবাই থাকতে দিয়ে যান। খিলগের স্থানীয় মানুষেরা, এখানে 15-20টা বাড়ি আছে খিলগের মধ্যে মেয়ের বাবার। উনি বড় ব্যবসায়িক ছিলেন, বিশিষ্ট ব্যবসায়িক ছিলেন, এনার এক্সপোর্ট করে ব্যবসা করতেন উনি। এই ব্যবসা করে উনি অনেক কিছু করেছেন। এখন প্রত্যেকটা মেয়ে বিয়ে হয়ে গেছে। এই মেয়ে তো বিয়ে হয়েছিল একটা বুয়েটের ছেলের সাথে, ভাগ্য চক্রান্তে কারণে ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তার একটা ছেলে বাচ্চা থাকে, তার মা বাবা সবাই ক্যানাডা ছেড়ে দেন। এই ছেলে বাচ্চাটার জন্য এর মেয়ের, এই যে মেয়ের যে শ্বশুর শাশুড়ি, এ বছরে দুইবার আসেন বাচ্চারা দেখার জন্য, যাতে বড় হলে তারা ক্যানাডা নিয়ে যাবে, এই অপেক্ষায় তারা আছে। আর মেয়েটা কখন বিয়ে হবে এটাই তারা খেলে আসে। বিয়ে হইলে আর দেরি করবে না, আধা ঘন্টাও তারা সাথে সাথে ছেলেকে ক্যানাডা নিয়ে যাবে। এই এটাই তাদের খাওয়া পড়া। মেয়েটা যেমন ভদ্র, এমন নম্র একটা মেয়ে। মেয়ের নামে 7টা ফ্ল্যাট রয়েছে, ভদ্র নম্র একটা মেয়ে। মেয়ের বাবা নাই, মা আছে, মা এখন মেয়ের সাথে থাকে। মেয়ের জন বিয়ে হয়ে যাবে, মা চলে যাবে ভাইদের সাথে। আসুন আমাদের বন্ধ মিডিয়া অফিসে, এরকম সুযোগ সুবিধা অনেক পাবেন। মেয়েও ভালো পাইলেন, স্বামী যেহেতু মারা গেছে তার সব দিকে ইনশাল্লাহ সুখী হবেন যদি এই মেয়েকে যে গ্রহণ করেন। আসুন আমাদের বন্ধ মিডিয়া অফিসে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। তারপরে মেয়েটা প্রাইমারি শিক্ষক, মেয়েটা 85-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। মেয়েটা গাজীপুরের স্থানীয় পূর্বাঞ্চলে বাড়ি মেয়েটা, মেয়ের নামে বাড়ি আছে একটা, প্লট আছে একটা। মেয়েটা প্রাইমারি শিক্ষক, রিজাল্ট হইল সে মিনিমাম 60-65 লক্ষ টাকা পাবেন। মেয়েটা অনেক সুন্দর, সুশ্রী ভদ্র নম্র মেয়ে। তার একটা মেয়ে বাচ্চা আছে, মেয়ে বাচ্চার আগে যদি গ্রহণ করেন এখানে প্লট পাবেন, বাড়ি পাবেন, সবই পাবেন। এরা স্থানীয় মেয়ে এবং মেয়েটা প্রাইমারি শিক্ষক। তার তার কোনো কোনো দিকে কোনো কমতি নাই, শুধু একটা মানুষের দরকার, যেহেতু স্বামীটা মারা গেছে। স্বামী তার মারা যাওয়ার পরে সে আর বিয়ে করে নাই, এখন সবাই বলার পরে সে রাজি হয়েছে। আমার এখানে সিবি ছবি জমা দিয়েছে, তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা জনতা ব্যাংকে জব করেন, মেয়েটা অফিসার, 9 নম্বর সেক্টরে বাড়ি। মেয়ের নামে একটি ফ্ল্যাটও রয়েছে এখানে, নাম হইল লাইলি আক্তার সাথী মেয়ের নাম। মেয়ে ব্যাংকার, জনতা ব্যাংকের অফিসার, মেয়েটা ক্যাশিয়ার মেয়ের, পাসপোর্ট 1 ইঞ্চি হাইট। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছেন। মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র মেয়ে, ধার্মিক মেয়ে, নামাজি মেয়ে এবং অত্যন্ত ভালো একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে এই মেয়েটাকে বিয়ে করে ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি পাবেন, ভালো একটা মনমানসিকতা মানুষ পাবেন। কারণ এক বোন আমেরিকা আছে, আরেক ভাই ক্যানাডা আছে, তাদের ফ্যামিলিতে উচ্চ শিক্ষিত সবাই। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে, মেয়েটা কাপাসিয়াতে বাড়ি। মেয়েটা যখন বিয়ে হয় স্বামী প্রাইমারি শিক্ষক, শ্বশুর মারা যাওয়ার পরে মেয়ের বাবাও মারা যান, ভাইয়ের বাবাও প্রাইমারি হেডমাস্টার ছিলেন, উনি রিটায়ার হওয়ার পরে উনি প্রায় 55 লক্ষ টাকা পাইলেন। এই মেয়েটাকে যে বিয়ে করবেন ইনশাল্লাহ একদম মেয়ে সুন্দর পাবেন, ভদ্র নম্র পাবেন, লম্বা পাসপোর্ট 4 ইঞ্চি হাইট। মেয়েটার চরিত্র এত ভালো, এত ভালো মানমানসিকতা, বাবা প্রাইমারি হেডমাস্টার ছিলেন, মাও একজন শিক্ষিকা, বিয়ে পাস, এবং এক দুই বোন এক ভাইয়ারা, দুইটা বোনই সুন্দর সুশ্রী ভদ্র নম্র। ভাই একটা ইউনিভার্সিটিতে পড়ে আমাদের 10 নম্বর সেক্টরে, তার বাসা বাসা নিয়ে ছেলেরা ভাইটাকে পড়াইতেছে। যদি কোনো ভাই এই মেয়েটাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খবর নিতে পারবেন। তারপরে মেয়েটা 83-তে জন্ম, উচ্চতা 5 ফুট 4, পুলিশ ইন্সপেক্টরের মেয়ে। মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো এডিশনাল আইজি সাহেবের মেয়ে, 7 নম্বর সেক্টরে বাড়ি, 77-এ জন্ম মেয়েটা। মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্র নম্র মেয়েটা। মেয়েটা দেখতে যেমন সুন্দর সেরকম। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করে নিয়ে চলাম, একদম সুন্দর ভদ্র নম্র একটা মেয়ে পাবেন। তারপরে তার মেয়ের যে বয়স হয়েছে বুঝতেই পারবে না কেউ, মেয়ের যে বয়স হয়েছে, এত সুন্দর চেহারা, এত ভদ্র নম্র। মেয়ের নামে 3টি ফ্ল্যাট রয়েছে, যে একটা ফ্ল্যাটের দাম 3 কোটি টাকা, 7 নম্বর সেক্টর একটা ফ্ল্যাটের দাম 3 কোটি টাকা, এরকম 3টা ফ্ল্যাটের মালিক। আসুন আমাদের বন্ধ মিডিয়া বসে যোগাযোগ করলে এরকম সতে সতে মেয়ে পাবেন। তারপরে মেয়েটা হলো আমাদের চিটাঙ্গের কমিশনার সাহেবের মেয়ে। এই কমিশনার সাহেব একজন শিল্পপতি, বিশিষ্ট শিল্পপতি, উনি চিটাঙ্গের মধ্যে
ওনার মেয়েটা 87 জন্ম, পাসপোর্ট আর ইতিহাস, মেয়েটাকে একটা বিয়ে দিয়েছিল একটা শিল্পপতি ছেলের সাথে, এবং মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র দেখতে, দেখেন কত সুন্দর সুশ্রী চেহারা। মেয়ের নামে একটা মার্কেট রয়েছে, বিশাল বড় মার্কেট, মার্কেটটা বড় কথা নয়, মেয়েটা পাবেন ভালো ধার্মিক নামাজি একটা মেয়ে পাবেন, যদি কোনো ভালো ছেলে থাকেন, বিয়ে ব্যাসুল আবৃত্ত নাই, এম এ ব্যাসুল আবৃত্ত নাই, যদি ছেলের একটা বা দুইটা বাচ্চা থাকে, যদি তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই মেয়েটার সন্ধান নিতে পারবেন। তারপরে মেয়েটা 7 নম্বর সেক্টরে বাড়ি, কিশোরগঞ্জের মেয়ে, 78 জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন আমার ফার্মগিরি, তার নামে একটি ফ্ল্যাট রয়েছে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা বরিশালে বাড়ি, বরিশালের মেয়ে, ডিভোর্স মেয়েটা, মেয়েটা একটা বাচ্চা হয় নাই, মেয়েটা বাচ্চা নাও হইতে পারে, হবে না, না হওয়ার সম্ভাবনা বেশি। যদি কোনো ভাইয়ের 2টা বা 3টা বাচ্চা থাকে, বউ মারা গিয়েছে মনে করেন, পরিবার নাই, তাইলে তাকে গ্রহণ করলে ভালো একটা শান্ত সৃষ্টি একটা মেয়ে পাবেন। তার বয়স যদিও মেয়ে 82 জন্ম, কিন্তু মেয়েটা অত্যন্ত ভদ্র শান্ত সৃষ্ট সম্মানী বংশীয় একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে, আমার ওয়াইফ মারা গেছে, বাচ্চা 2টা বা 3টা আছে, বাচ্চা দিকেছে সাদরে গ্রহণ করে নিবে, আসুন আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা নোয়াখালী মেয়ে, এম এ পাস করেছেন, তার একটি মেয়ে বাচ্চা রয়েছে, মেয়েটা ছবির থেকে অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর মেয়েটা, দেখতে চমৎকার। 2 ভাই অস্ট্রেলিয়াতে, 1 ভাই আমেরিকাতে আছে। মেয়েটা যখন বিয়ে হয়, স্বামীটা মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে আর বিয়ে সাজু হয় নাই, তারপরে এই বাচ্চাটাকে নিয়ে এসে দিন কাটাচ্ছে। এখন উত্তরা 9 নম্বর বাড়ি আছে, ফার্মগেরি বাড়ি আছে, খিলগড় বাড়ি আছে, গোড়ানি বাড়ি আছে। এখন মেয়ের বাবা অনেক বড় ব্যবসায়ী, যদি কোনো ভাই মেয়েটাকে গ্রহণ করতে পারেন, আপনি কয়েকটা বাড়ি মালিক হবেন। আশা করি এই মেয়েটাকে দেখে সুখী হবেন। মেয়েটা নামাজি এবং ধার্মিক মেয়ে, ভদ্র নম্র একটা মেয়ে, খুবই চেহারা সুন্দর বাস্তবে দেখলে। আসুন আমাদের এখানে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা আরও সুন্দর, 86 জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চ, আই পাস করেছেন মেয়েটা, অত্যন্ত ভদ্র নম্র, দেখা দেখাশুনে অনেক সুন্দর সুশ্রীপ, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভাই তাকে সাদরে গ্রহণ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন, ছাড়া তার ঠিকানা অতি তাড়াতাড়ি পাবেন। তারপরে মেয়েটা আমাদের এত সুন্দর সুশ্রী একটা মেয়ে, মেয়েটা আমাদের নরসিংদীর শিল্পপতি মেয়ে, মেয়ের বাবা শিল্পপতি, ওনার অনেক গার্মেন্টস আছে, অনেক ফ্যাক্টরি আছে, ওনার কাপড়ের মেইল আছে, এবং লঙ্গির মেইল আছে, শাড়ির মেইল আছে, অনেক টাকার মালিক মেয়ের বাবা। যদি মেয়েটাকে যে সাদরে গ্রহণ করেন, তার একটা বাচ্চা আছে, বাচ্চারা সহ যদি মেনে যান, ইনশাল্লাহ অনেক টাকার মালিক হবেন, অনেক একটা সুন্দরী একটা বিশ্ব সুন্দরী মেয়ে পাবেন, নামাজি একটা মেয়ে পাবেন, ধার্মিক একটা মেয়ে পাবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 96 জন্ম, কিন্তু দেখতে বুড়া মনে হয়, কারণ মেয়েটা চিন্তা চিন্তায় বয়স হয়ে গেছে। মা বাবা যখন মারা যায়, তখন তার ওই কাল্লা শেষে চিন্তা ভাবনা করতে করতে মা বাবার জন্য কাঁদতে কাঁদতে সে এইরকম চেহারা হয়ে যায়। আসলে মেয়েটার বয়স কিন্তু 96। তার একটি ডুপ্লেক্স বাড়ি আছে, যে তাকে বিয়ে করবেন, 1 নম্বরে ডুপ্লেক্স বাড়ি পাবেন, 2 নম্বরে তার বাড়ি থেকে আপনি ব্যবসা বাণিজ্য করেন, যাই করেন, গজদামা হিসাবে থাকতে পাবেন। তার যেহেতু কেহ নাই, একমাত্র মেয়ে, যদি বিয়ে করেন, ডুপ্লেক্স একটা বাড়িও পাইলেন, ভালো পরিবেশে থাকতে পারবেন, সুন্দরভাবে থাকতে পারবেন। আপনি ব্যবসা করেন বা চাকরি করেন, দেরি করেন না কেন, তার বাসা থেকে আপনি সারা জীবন থাকতে পারবেন স্বামী হিসাবে। আশা করি আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন। তারপর একটা মাহমুদপুরে বাড়ি, মেয়ে নামে 2-3 ফ্ল্যাট রয়েছে। মেয়েটা বিয়ে হওয়ার পরে স্বামীটা মারা যায়, তার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, হবেও না। যদি কোনো ভাই তাকে বিয়ে করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন। তারপর একটা 3 নম্বর সেক্টরে বাড়ি, মেয়েটা হলো 93 জন্ম, নওগাঁ বাড়ি, রাজশাহী নওগাঁতে বাড়ি। মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর একটা মেয়ে, শান্ত সৃষ্ট নামাজি ধার্মিক একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র, 89, মেয়েটা 83 জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চ, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, নামাজি একটা মেয়ে, ধার্মিক একটা মেয়ে, তার অভাব নাই কোনো জিনিসেরই। মামার কুলেও ধনী মানুষ, মামারাও ধনী, মেয়ের বাপ চাচারাও ধনী, এবং মেয়ের নামে 3টি ফ্ল্যাট রয়েছে। যদি কোনো ভাই তাকে বিয়ে করেন, তার আপনার যদি বউ মারা যায়, বউ যদি চলেও যায়, যদি 2টা বা 3টা বাচ্চা থাকে, তার কোনো আবিত্ব নাই, কিন্তু বউ থাকলে হবে না, তাইলে তাকে সাদরে গ্রহণ করলে ইনশাল্লাহ সুন্দর একটা ফ্যামিলি পাবেন, সুন্দর একটা মনের মানুষ পাবেন। তারপর একটা 86 জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি, মেয়েটা এম এ পাস, বিক্রমপুরে বাড়ি, দেখার মতন মেয়ে, চমৎকার একটা মেয়ে,
ভালো সুন্দরী একটা মেয়ে, পুতুলের মতো মেয়েটা চেহারা দেখলে, যে কোনো লোক দেখলে তাকে মায়া লাগবে ইনশাল্লাহ। ভদ্র নম্র একটা মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকেন তার যেহেতু ছেলে সন্তান হবে না, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা ডিভোর্স মেয়ে, 14 নম্বর সেক্টরে বাড়ি, 18 নম্বর রোডে। মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর, বাবা মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন মেয়ের বাবা। মেয়েটা দেখতে অনেক সুন্দর চমৎকার, ভদ্র নম্র মেয়েটা একটা। মেয়েটা আপনার ব্যাংকে জব করেন, উত্তরা ব্যাংকে জব করেন। মেয়েটা ব্যাংকে ভালো একটা জব করতেছেন, তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা ভেলি রুডে বাড়ি, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন চমৎকার একটা মেয়ে, দেখার মতন মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে, সুন্দর মেয়ে দরকার মনে করেন এবং ভালো একটা মেয়ে দরকার, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো বন্ধা মেয়ে, বিধবা মেয়ে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর চেহারা, ভদ্র নম্বর একটা মেয়ে, ভালো একটা মেয়ে। যদি ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মাসুদ আক্তার একটা মেয়ে, মেয়েটা খুব ধার্মিক, নামাজি, তার ছেলে সন্তান হয় নাই, 15 বছর সংসার করেছেন, ছেলে সন্তানের মুখ দেখতে পায় নাই। তারপরে অনেক দেশে অনেক কবিরা ধরেছে কিন্তু লাভ হয় নাই, কোনো কারণে তার বাচ্চা কাচ্চা হলো না। এখন তাকে যে বিয়ে করবেন, যার বাচ্চার দরকার নাই, প্রয়োজন নাই মনে করেন, ওয়াইফ মারা গেছে, তাকে গ্রহণ করলে ইনশাল্লাহ শুধু একটা গাড়ি থাকতে হবে আপনার, একটা বাড়ি থাকতে হবে, যাতে মেয়েটা মাঝে মাঝে মনে চাইলে একটু ঘুরবে স্বামীকে নিয়ে। এটি তার একটা আশা ছিল আগের থেকে। যদি এরকম একজন ভাই থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরখানে বাড়ি, মেয়ের দুই ভাই, এক ভাই কমিশনার, আরেক ভাই হইলেন বিসিএস করা, বিসিএস করেছেন মেয়ের ভাই, উনিও কাস্টমার জব করেন। মেয়ের নামে একটি বাড়ি রয়েছে, বাড়িটার বাড়িটা হলো আপনার 10 কাঠার উপরে বাড়িটা, অনেকগুলো প্লট আছে বাড়িতে, বাড়ির আশেপাশে। এই যে মেয়েটা যদি যেই বিয়ে করেন, মেয়েটা স্বামী যেহেতু মারা গেছে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সুন্দর ভদ্র নম্বর একটা মেয়ে পাবেন, নামাজি একটা মেয়ে পাবেন, ধার্মিক একটা মেয়ে পাবেন। আসুন আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা আলাতুরে জন্ম, উত্তর 11 নম্বর সেক্টরে বাড়ি। মেয়ের নামে 2টি ফ্ল্যাট রয়েছে এখানে, মেয়ের একটা বাচ্চা আছে। যদি কোনো ভাই তাকে সাথে গ্রহণ করেন ইনশাল্লাহ সুন্দর সুশ্রী ভদ্র নম্বর একটা মেয়ে পাবেন, পাসপোর্ট 3 ইঞ্চ একটা মেয়ে পাবেন। মেয়ের নামে 11 নম্বর সেক্টরে 2টি ফ্ল্যাট রয়েছে। আশা করি তাকে বিয়ে করলে সুখী হবেন ইনশাল্লাহ, তার ছেলে সন্তান হবে না। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন, কারণ মেয়েটা যেহেতু 76-এ জন্ম, তার বাচ্চা দেওয়া তার দূরের কথা, তার কোনো কোনো কারণবশত তার কোনো ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা নাই। শেষ এখন শেষকালে এসে সাথে যে আমি একটা বন্ধু চাচ্ছি, একজন সাথী চাচ্ছি, বাকি জীবনটা জানি তার হাতে আমি বিলিয়ে দিতে পারি, এই হলো তার চাওয়া পাওয়া। যদি কোনো ভয় তাকে পছন্দ করে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 89-এ জন্ম, ইভা মেয়ের নাম। মেয়েটা হলো পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, শর্ট ডিভোর্স, বন্ধ মেয়েটা, অনার্স পাস করেছেন মেয়েটা। যদি কোনো ভালো ছেলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন, এই মেয়েটাকে ইনশাল্লাহ সাদরে গ্রহণ করেন, আশা করি সুখী হবেন ইনশাল্লাহ, ভালো করে সন্তান, মা বাবা দুজনেই ভালো, ভদ্র নম্র। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। আসুন আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করে, এরকম হাজার হাজার ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ, চলে আসুন আমাদের বন্ধ মিডিয়া অফিসে, নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। তারপরে মেয়েটা হলো 88-এ জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, সুইডেনে সিটিজেন মেয়েটা। সুইডেন যদি কেউ যাইতে চান, সুইডেন যাইতে চাইলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ সুইডেন যাইতে পারবেন, মেয়ের হাত ধরে যেতে পারবেন। মেয়েটাকে বিয়ে করলে আপনি ইনশাল্লাহ সুইডেনে আপনারা ডাইরেক্ট ওখানে সিটিজেন হয়ে যাবেন। মেয়ের মাধ্যমে যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুইডেনে যাওয়া অতি সহজ হবে আপনার জন্য। তারপরে মেয়েটা হলো 1988-এ জন্ম, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, ভদ্র নম্বর একটা মেয়ে, ভালো একটা মেয়ে, ভদ্র নামাজ একটা মেয়ে, ভালো একটা ছেলে, তাহলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন। তারপরে মেয়েটা প্রতিবন্ধী, মেয়েটা প্রতিবন্ধী, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, 88-এ জন্ম। মেয়েটা সাভারে 15 বিঘার উপরে একটা বাড়ি রয়েছে, মাঝখানে বাড়ি, চতুর্দিকে বাগান। মা বাবা মারা গেছে, মা আছে মাত্র, মেয়ের কোনো ভাই নাই, একটা মাত্র ভুল, যদি কোনো ভাই তাকে গ্রহণ করেন অনেক জায়গা সম্পত্তির মালিক হবেন, ওইখানে থাকতে হবে, ওইখান থেকে তাদের জমিগুলো দেখাশোনা করলেও আপনি বাঁচতে কোনো সমস্যা হবে না। আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই প্রতিবন্ধীটাকে বিয়ে করলে ইনশাল্লাহ সর্বস্তরে ইনশাল্লাহ সুখী হবেন। তারপরে মেয়েটা চাঁদপুরে, মেয়ে 92-এ জন্ম, মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন,
যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা ভদ্র নম্র একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন এই যে ঢাকা ইউনিভার্সিটির মেয়েটাকে বিয়ে করলে মেয়ে একটা ভালো জব করেন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আসুন আমাদের বন্ধ মিলিয়ে বসে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে তার মতন অনেক অনেক মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো এরা দুইটা বোন এবং দুইটা বোনেরই দুইটা বোনের একটা ছয়তলা বাড়ি রয়েছে বাবা ইঞ্জিনিয়ার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন বিয়ে হচ্ছে না যদি কোনো ভাই তাকে সাদরে গ্রহণ করেন এক দিয়া মেয়েটা আনমেরিট পাইবেন তারপরে গিয়ে মেয়েটার নামে ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটা মালিস্টন কলেজের টিচার মেয়েটার টিচার যদি কোনো ভাই তাকে গ্রহণ করেন এক দা ছয়তলা বাড়ি বাড়ি মালিক হবেন যেহেতু মেয়ের ভাই নাই আমাদের মরকুনে তার বাড়ি মরকুনে যেহেতু ছয়তলা বাড়ি রয়েছে বান্ধব মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা লন্ডন থেকে পড়াশোনা করে আসছে ব্যারিস্টার মেয়ে ছয়তলা বাড়ি রয়েছে আদমপুর কাঁচা বাজারের মধ্যে মেয়েটাকে যে বিয়ে করবেন ছয়তলা বাড়ি মালিক হবেন মেয়েটা ব্যারিস্টার হয়ে গেছেন ইনশাল্লাহ ভালো একটা মেয়ে ভদ্র নম্বর একটা মেয়ে তার বাচ্চা কাচ্চা হবে ইনশাল্লাহ তাকে যে গ্রহণ করবেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন এই বলে আর বলতে চাই না আজকের মতো আমাদের এখানে স্যার আমি আর একটু কথা বলতে চাই আপনারা সবাই শুনুন মনোযোগের সাথে আমাদের বিকাশ নাম্বার দুইটা দেওয়া আছে একটা হলো 01711264159 আরেকটা হলো 01715816173 এই দুইটা বিকাশ নাম্বার ইউটিউবের মধ্যে দেওয়া আছে এই বিকাশে যারা টাকা দিবেন সঙ্গে সঙ্গে রিসিপ্ট পেয়ে যাবেন আমার হাতে রিসিপ্ট দিব আপনাদেরকে রিসিপ্ট এমেজের সিরিয়াল নাম্বার থাকবে এবং সব কিছু থাকবে এখানে কত টাকা দিলেন কখন দিলেন সব কিছু লিখিত থাকবে এই বলে আর বলতে চাই না আশা করি সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আমি চাই আপনারা সবাই ভালো থাকুন আমার প্রতি সবাই দয়া করবেন আমার প্রতি আপনার আমি যেন আপনাদের শুভ সুন্দরভাবে কাজটি করে দিয়ে আমি যেন মরতে পারি সকল ছেলে মেয়েদের জোড়া মিলিয়ে যেন কাজ করতে পারি সুন্দরভাবে এবং আল্লাহ যেন আমাদেরকে হায়াত বাড়াই দেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন কাজ করার তৌফিক দেন এবং স্বাস্থ্য যেন সুন্দর থাকে সুস্থ থাকে এটাই আমি আল্লাহর কাছে চাওয়ার কিছু নাই আশা করি সবাই ভালো আছেন সুখে আছেন ইনশাল্লাহ এই বলে আমি আর কিছু বলতে চাই না আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু।